জামুরিয়া থানা এলাকার কেন্দা মোড় সংলগ্ন একটি কাঠের ফার্নিচারের দোকানে ভয়াবহ আগুন লাগার ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে রানীগঞ্জ থেকে 8টি দমকলের ইঞ্জিন কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লক্ষ টাকা বলে জানা গেছে। উল্লেখ্য, গতকাল রাত 12:30টায় সেখানে ধোঁয়া দেখতে পেয়ে পুলিশ ও দমকলকে খবর দেয় স্থানীয়রা। আগুন লাগার কারণ জানা না গেলেও পুলিশ ও দমকলের অনুমান শর্ট সার্কিট থেকে এই বিপত্তি। পুলিশের স্পেশাল টিমের অভিযানে উদ্ধার হলো হেরোইন সহ লক্ষাধিক টাকা। এই ঘটনায় ধৃত তিনজন হলো মিনারা বিবি, কুলসুম বিবি, আকরাম আলী মোল্লা। ঘটনাটি ঘটে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার তালদি অঞ্চলের বয়ান সিং গ্রামে। গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং থানার এসআই লিটন হালদারের নেতৃত্বে স্পেশাল পুলিশ টিম অভিযান চালায়। ধৃতদের কাছ থেকে পুলিশ প্রায় 7 লক্ষ টাকা এবং 142 গ্রাম হেরোইন উদ্ধার করে। স্থানীয় মানুষের অভিযোগ, এই গ্রামে কিছু বাংলাদেশি বেশ কিছুদিন ধরে এই কারবার চালাচ্ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 ইন্ডিয়া, বাংলা।